मिरपुर कोई जाबेन कत दिबेन आपनि চলেন চলেন সমস্যা নাই হ্যাঁ উঠেন দাঁড়ান আমার একটা ফোন আসছে তোরা আসো ওইখানে নাকি হ্যাঁ আমি জান না তাড়াতাড়ি একটু একটু ওয়েট করেন আমি ওর ফ্রেন্ড তাড়া আছে ভাই প্লিজ যাচ্ছে যাচ্ছে ওকে তো রাখ হ্যাঁ আমি আসতেছি ওকে ঠিক আছে তাড়াতাড়ি যা এই তো ভাই ও আমার ফ্রেন্ডই ফোন এই তো যাচ্ছে অনেক কাজ পড়ে আছে আপনি টেনশন নিবেন না আমি জায়গা মতো নিয়ে পৌঁছে দিব আপনাকে কেন চিনবো আমি রেগুলার আসি না আমি জানি না কোথায় এটা আমার বাসা না তো আমি চিনবো না 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 এটাই এখানে এখানে আপনি এই জায়গায় আপনার আপনি চিনেন না লেখা থাকবে এখানে কোনো লেখা থাকবে কিছু নেই লেখা দিয়ে কি করবেন বাংলাদেশে এটা এটা লেখা থাকে কেন শুধু শুধু বার্গেন করতেছেন ভাই আপনি বলেন তো এখানে বার্গেনিং এর কি হলো আপনি মিরপুর আসবেন বলছেন এখানে তো মিরপুর তো মিরপুর তো যাবো এটা তো মিরপুর না আমি যেখানে কথা বলছি সেটা তো আপনি এখানে আসেননি তাই না শুধু শুধু এমনি একটা কথা বলে লাভ আছে আপনার কোনো আপনি চিনতেছেন না আপনি মনে হয় ওই যে গাড়িতে উঠছেন না অনেকক্ষণ গাড়িতে ছিলেন ভুলে গেছেন আপনি এটাই মিরপুর এখানে তো লেখা থাকবে ভাড়াটা দেন তো নাই ওখানে ভাড়াটা দেন ভাড়া পরে দিব আগে আপনি আমাকে জায়গা মতো রেখে আসেন জান আপনি বললেন যে মিরপুর ভাই ব্রিজের উপরে যাব আমি তো ব্রিজের উপরে কেন শুধু শুধু মিথ্যা বলছেন আপনি বলেন ভাইয়া দয়া করে প্লিজ আপনি আমাকে নিয়ে যান নিয়ে যান মিরপুর 10 এ নামাই দেন এখানে এটা মিরপুর 10 আপনি ফোনটা দেন তো একটু আমার ফ্রেন্ডে একটু ফোন দিবেন আমার ফোন আপনাকে কেন দিব আপনি ফোন নেই আপনি ফোন ইউজ করেন না আমি বলি ব্যালেন্স না একটু ফোনটা দেন পারবো না দিদি আপনি আমাদের না ভাই কি সমস্যা ভাইয়া বলেন তো এটা কি মিরপুর 10 আপনি বলেন তো মিরপুর 10 তো এটা ইম্পসিবল কখনো না মিরপুর 10 এর ব্রিজ এটা কেন সমস্যা কখনো না এটা মিরপুর 10 হতে পারে না কি হয়েছে কি আপনি মনে করতে সমস্যা হচ্ছে এটা আপু আমি ভালো করে চিনি কোনটা মিরপুর 10 আর কোনটা 10 না ঠিক আছে আপনি প্রথম আসছেন না এর আগে আসছেন কেন প্রথম আসবো আমি অনেক অনেকবার আসছি এখানে আপনি কোথাও ভুল হচ্ছে আপু কখনো আমার ভুল হতে পারে না না এটা আসলে মিরপুর 10 আচ্ছা আরো আগে জিজ্ঞেস করতে ব্যাগে কি এগুলো ব্যাগে কি ব্যাগে ঝেড়ে থাক নাকি সেটা আমার পার্সোনাল বিষয় তো আপনাকে আমি কেন বলতে যাব আমার ব্যাগে কি আছে আপনি আসছেন কোথা থেকে এই যে আমি তো আপনাকে ওই যে শাহবাগ থেকে নিয়ে আসছি এর আগে কোথা থেকে আসছি এত কিছু কি আপনি জানার দরকার আছে আমি কোথা থেকে আসছি এটা কি আপনার কাজ নাকি আমার যেখানে দায়িত্ব আপনার যেখানে দায়িত্ব সেখানে আপনি আমাকে পৌঁছে দিবেন তাই না এখানে তো আপনি মিরপুর 10 এ আসবেন বলছেন আমি তো এখানে কখনো মিরপুর 10 হতে পারে না এটা কখনো মিরপুর 10 না আপনি আসলে চিনতেছেন না ম্যাডাম আপু আপনার ভুল হচ্ছে কোথায় কখনো ভুল হচ্ছে না আপনি আমাকে দয়া করে মিরপুর 10 এ নামাই দেন জান এটাই মিরপুর 10 আপনি বুঝতেছেন না আপনি চিনতেছেন না আপনি
কেন যে এরকম করতেছেন আপনি আপনি কেন যে শুধু শুধু মিথ্যা কথা বলতে ভাড়া আমি আপনাকে অবশ্যই দেব বলছি আমি ভাড়া দেব আমি কিন্তু দেব না এটা একবারও কিন্তু বলি না ভাড়াটা দেন আপনি কি আমাকে পাগল পাইছেন বলেন তো আপনি তো এখন থেকে অনেকক্ষণ ধরে কি অনেক মানে সহ্য করে যাচ্ছেন কিন্তু কিছু বলতেছেন আপনাকে আপনি কিন্তু আপনি আমাকে কি মনে হচ্ছে আমি পাগল আপনি গরম হচ্ছেন কেন আপনি গরম দেখাচ্ছেন কেন কি সমস্যা আপনার আমি কি লেখাপড়া জানি না আমি কি অশিক্ষিত আমি কি বুঝব না রোড গার্ড কোথায় এ আপু আপনার মনে হয় ভুল হচ্ছে কথা আপনি এত কথা বলতেছেন কেন আশ্চর্য আপনি ভাড়াটা দেন আপনি মিরপুর 10 নিয়ে আসছেন ভাড়াটা দেন না আবার আসছেন এখানে কথা বলেন আমি চিনি নাকি আপনারা দুজন চেনেন না আস্তে কথা বলেন কোনটা আস্তে কথা বলেন রাতের বেলা একটা মেয়েকে পেয়ে একা একা দুজন আপনারা আস্তে কথা বলেন রাতের বেলা বাজে কথা আপনি একটা বাজে আবার মিরপুর 10 এ আসছেন আবার কথা বলতেছেন বেশি বেশি এজন্য কি আপনারা কি শুধু কিছু নাকি রাতের জন্য কথা বেশি বলবেন না কথা বলবেন না আমরা আপনি কি করবেন ভাড়াটা দেন ভাড়া আপনাকে আমি দিতে পারবো না আপনি আমাকে জায়গা নিয়ে যান আগে তারপর এই আপনার কি মাথা সমস্যা আছে আপনাকে কিন্তু আমি ঠিকই জায়গা নিব আপনি বুঝুন না কিন্তু ভাড়াটা দেন ভাড়া আমি আপনাকে দিব আপনি আমাকে এখানে নিয়ে যান এই আপনি ভাড়া দেন আচ্ছা বলেন তো আপনাদের কোন উদ্দেশ্যে আপনি আমরা এখানে নিয়ে আসছেন এই রাতের বেলা কোন উদ্দেশ্য নাই কোন উদ্দেশ্য নাই নিশ্চয়ই কোন উদ্দেশ্য আছে আপনাদের দুজনের কথা একটু সাউন্ড আমি বাইরে ছিলাম আবার আমি আমি কোথা থেকে আবার ধরে সাউন্ড দিবেন আপনাকে কোন দেখতেছেন রাতের বেলা কথা বলেন বলছি না আমি আসতে তো কথা বলতেছি আপনারা তো এত রাতে আইনা আমাকে শুনে কথা বলেন মানুষজন শুনলে খারাপ বলবে আস্তে কথা বলুন ফোন দিচ্ছি আমি বাসা ফোন দেন মানে এই কি পাগল কিসের বাসা ফোন ফোনটা না এই বাসা ফোন দেন মানে আপনি আস্তে আস্তে কথা আস্তে হ্যালো তুমি কোথায় আমি দেখো এই ফোন নাম্বার ছেলে করে আসছে দুটো ছেলে দেখো আমার সাথে অনেক বাড়গিনি করতেছে হ্যালো এই হ্যাঁ কোথায় জানি নামাই দিছি আমি বলতে পারি না দুষ্টু বাইকো বাইকো আশেপাশে কেউ দেখছে গাড়ি এই টাইমে সমস্যা ওই স্ট্যান্ড উঠাস নাই কি বুঝলেন রাত্রে বেলায় এরকম বহু যাত্রী মোটরসাইকেলে উঠে সব মোটরসাইকেল চালক যে খারাপ তা কিন্তু নয় এর মধ্যে কিছু চালক আছে যাদের উদ্দেশ্য থাকে অন্য কিছু যেটা আপনারা ভিডিওতে দেখতে পেরেছেন এই ভদ্র মহিলা যাবে হচ্ছে মিরপুর তাকে মিরপুর না নিয়ে ঘুরায় ঘাড়ায় কোথায় নিয়ে আসছে একটা ব্রিজের মধ্যে নিয়ে আসছে আর এই ব্রিজটাই নাকি মিরপুর 10 নাম্বার তো তার সাথে আরও দুজন কী করলো স্প্রে দিয়ে তার জিনিসপত্র সব কিছু হাতায় নিয়ে গেল অনেক মা বোন আছেন অনেক ভাইয়েরা আছেন রাত্রেবেলায় এরকম যাতায়াত করেন ভুল করেও রাত্রে 10টা হোক 11টা হোক 12টা হোক কখনো মোটরসাইকেলে যাতায়াত করবেন না এই যাতায়াতের কারণে ভয়াবহ বিপর্যয় আপনার জীবনে ঘটতে পারে এই ভদ্রমহিলাকে ওনারা চাইলে কিন্তু মেরে ফেলতে পারতো চাইলে ওনাকে বাসায় নিয়ে যেতে পারতো খারাপ কাজ করতে পারতো কিন্তু আল্লাহর কি হুকুম সেটা না করে ওনাকে এখানে রেখে স্প্রে দিয়ে ওনার জিনিসপত্র সব কিছু নিয়ে গেছে এ ধরনের ঘটনাগুলি কিন্তু আমাদের সমাজে প্রতিনিয়ত ঘটতেছে মানে আমাদের চরিত্র এত উন্নত হয়েছে সামান্য জিনিসের লোভ আমরা সামালতে পারি না সামান্য টাকার লোভ আমরা সামালতে পারি না আমরা অল্প কিছু টাকার জন্য সামান্য জিনিসের জন্য মানুষকে খুন পর্যন্ত করি মানুষের ইজ্জত পর্যন্ত নষ্ট করে মানুষের জীবনটাকে ধ্বংস করে দেয় কিছু কিছু স্প্রে আছে যেগুলি শরীরের ভিতরে প্রবেশ করার পরে সেন্স থাকে না দুই তিন দিনও সেন্স ফিরে আসে না এমনও হয় অনেক মানুষ মারা যায় যারা এই ধরনের কাজগুলি করেন আপনাদের বাসায় মা বোন আছে কি না আমি জানি না আপনার বোনের সাথে আপনার মায়ের সাথে যদি সেম ধরনের ঘটনা ঘটে আপনি কি করবেন নিজের বিবেককে একটু প্রশ্ন করেন উত্তর পেয়ে যাবেন সকলের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি সর্বোচ্চ শেয়ার দিবেন এই ভিডিওটি বানানোর উদ্দেশ্য হচ্ছে আমরা যেন সতর্ক হতে পারি আমরা যেন এই ধরনের বিপদ থেকে
বাঁচতে পারি। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার বিবেক যদি জাগ্রত না হয়, আপনি যদি পরিবর্তন না হন, আপনার অভ্যাস থাকবে চুরি করা, আপনার অভ্যাস থাকবে মানুষকে কিডন্যাপ করা, আপনার অভ্যাস থাকবে আপনি রাস্তাঘাট থেকে ছিনতাই করা, আপনার অভ্যাস থাকবে চুরি করা। আপনি এই সমস্ত অভ্যাস থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন না। একটিবার চিন্তা করে দেখেন, আমাদেরকে এই পৃথিবী থেকে চলে যেতে হবে। আপনি হয়তো সাময়িক চিন্তাই করে, চুরি করে, ডাকাতি করে সাময়িক হয়তো চলতে পারবেন, কিন্তু আপনার এক সময় এই কার্যক্রমগুলি বন্ধ হয়ে যাবে। আপনি চাইলেও কিন্তু এই কাজগুলি আর করতে পারবেন না। কেন করতে পারবেন না? বয়সের কারণে। অতএব একটা প্রবাদ আছে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আল্লাহ আমাদের সবাইকে এ ধরনের চুরি, স্যাঁসামি ও চিন্তাই থেকে হেফাজত করুক। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।